আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 3/2/2023 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয়, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি। তা এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি, যে এই জবে টোটাল পোস্ট কয়টি আছে, কয় তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে জবের জন্য, জবের জন্য কী কী যোগ্যতা লাগবে, কী কী কাগজপত্র জমা দিতে হবে, কোন পোস্টের জন্য কত টাকা জমা দিতে হবে, সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো প্রথমে আমরা দেখি যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে। এই জবের টোটাল পোস্ট আসলে 29টি এবং এই জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 16/2/2023, অর্থাৎ 16 তারিখের ভিতরে আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই জবের বিস্তারিত আমি বলি যে কোন পদে কতজন নিবে। এক নম্বর পদের নাম ফরেস্ট গার্ড বন প্রহরী, নিবে 26 জন, বেতন 9,000 থেকে 21,800 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, খ উচ্চতা 163 সেন্টিমিটার বা বুকের মাপ 76 সেন্টিমিটার হতে হবে। দুই নম্বরে অফিস সহায়ক নিয়ে 3 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা, ক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, খ নম্বরে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে বলা আছে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সিলেট বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা যারা সিলেট জেলার বাইরে আছেন তারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এর আর কিছু বিশেষ দস্তব দেওয়া আছে, যেমন যে আবেদন শুরু 23/1/2023 খ্রিস্টাব্দে, অর্থাৎ 23/1, অর্থাৎ জানুয়ারির 23 তারিখ থেকে এই জবের জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে। তাই কি আবেদনকারীর বয়স 30 বছর, 18 থেকে 30 বছর হতে হবে, তবে যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের 32 বছর। 25/3/2020 তারিখ কে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স সীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট বা এফিডেভিট গ্রহণযোগ্য নয়। কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। 3 নম্বর, অনলাইন আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা সত্যাবলী বন অধিদপ্তর ওয়েবসাইট www.bforest.gov.bd এতে পাওয়া যাবে। আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অর্থাৎ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলেও সেই ডিসক্রিপশন এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখন আরও বলা আছে যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে bfdefwncc.tiktok.bd.com ওয়েবসাইটে নির্ধারিত আবেদন পত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন করতে হবে। এই লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এবং ফি জমা প্রদান করতে হবে। আবেদনের সময়সীমা নির্ধারণ, অনলাইন আবেদনের জমাদান শুরুর তারিখ ও সময় 23/1/2023 সকাল 10টা থেকে এবং শেষ তারিখ হলো 16/2/2023 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হলে এই তারিখের ভিতরে আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই সকল লিঙ্কগুলো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক করলে পেয়ে যাবেন, সেখান থেকে ভিজিট করবেন। এমনকি এই পোস্টের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ভিজিট করে এসে আপনারা বিস্তারিত পড়ে নিয়ে তারপরে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।